জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সুর সাগর সাংস্কৃতিক একাডেমির বৈশাখী সঙ্গীত শ্রদ্ধা শুক্রবার বিকেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি অডিটোরিয়ামে অনুষ্ঠিত বৈশাখী সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইএমটির প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার শরীফা সুলতানা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হানিফ মাহমুদ মান্নার সভাপতিত্বে এবং অধ্যক্ষ নুরুল হক মান্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চ্যানেল কর্ণফুলের সিনিয়র রিপোর্টার এবিএম এম জাহিদ রংধনু শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুর রহমান মফিজ বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ অমিত হাসান বন্দর সংগীত নিকেতনের সহসভাপতি মোহাম্মদ আশরাফ আলী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রিন্সিপাল কোলাম রসুল আজাদ পরিশেষে মনোমুগ্ধকার সঙ্গীত পরিবেশন করেন সুর সাগর সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থী বাসবা নবী সুদক্ষিণা ঋদিকা, পূজা পপি আরিয়া অধরা যারা শান্তা মজুমদার জয় হাসান মোহন তাহমিনা ও শিশু শিল্পী তানজিলা জারিন প্রমুখ আমাদের সুর সাগর সাংস্কৃতিক একাডেমি দুই সালে স্থাপিত হয়ে আমরা এ পর্যন্ত প্রায় ফিফটির উপরে শিক্ষার্থীকে নিখুঁতভাবে সুন্দর সাবলীলভাবে এবং সামাজিকতার মধ্য দিয়ে যেই সাংস্কৃতিক আমরা শিক্ষাদান দিয়ে যাচ্ছি আমরা আশা করতেছি এরা এই সাংস্কৃতিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা সহ মানবিক শিক্ষা এবং মানবিক বোধ তাদের মধ্যে জাগ্রত এবং উজ্জীবিত করতে আমরা পেরেছি বলে আমি বিশ্বাস করতেছি